নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মরশুমে না যাওয়া হচ্ছে বাজার, না হচ্ছে ভালো কিছু রান্না করা। কিন্তু রান্না করে পেট যেমন ভরাতে হবে, ঠিক তেমনই খাবার খেয়ে তৃপ্তিও আনতে হবে। তাই আজকের এই আয়োজন, সকাল থেকে ভাবছি কী রান্না করব কী রান্না করব, আর এই বৃষ্টির আবহাওয়ায় একটু ঠান্ডা লেগে মুখের স্বাদও যেন নষ্ট হয়ে গেছে। তাই চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা বানাবো, যার জন্য লাগবে চিংড়ি মাছ। এই বৃষ্টিতে বাজার যাওয়াও হচ্ছে না, তাই পাড়ার দোকান থেকেই 300 গ্রাম চিংড়ি মাছ কিনে নিয়ে আসা হলো, আর সেগুলোই পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এখন এটাকে লবণ আর হলুদ দিয়ে ভাজা হচ্ছে। একেবারেই বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। ওপর থেকে একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভাজতে হবে। লবণ দেওয়ার ফলে চিংড়ি মাছ থেকে কিন্তু জল ছেড়ে দেবে, আর এই জলটা শুকিয়ে যেতে 2-3 মিনিট সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চাইলে কিন্তু এই পর্যায়ে মাছটাকে তুলে নেওয়া যেতে পারে। এবার লাগবে একটা কাঁচকলা। আমি এখানে 2টো কাঁচকলা নিয়েছি 300 গ্রাম মাছের জন্য। এবার কাঁচকলার খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে সাথে সাথে ধুয়েই কিন্তু আমরা দিয়ে দিলাম এই মাছের সাথেই। একই সাথে এই যে তেল এবং জলটা রয়েছে তার মধ্যে কিন্তু কাঁচকলাটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু লবণ শুধুমাত্র মাছের জন্য দিয়েছিলাম, তাই কাঁচকলা অ্যাড করার সাথে সাথেই আরও একটু লবণ ব্যবহার করলাম। এবার নাড়াচাড়া করতে করতে দেখুন তেলটা কিন্তু জল শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আঁচ কমিয়ে দিয়ে আমাদের রান্না করতে হবে, নচেত কিন্তু পুড়ে যাবে। অন্যদিকে এভাবেই নাড়াচাড়া করতে করতে ধীরে ধীরে আস্তে আস্তে হবে এটা, ততক্ষণ আমাদের লাগবে যে মশলাগুলো সেগুলোকে তৈরি করে নেব। এটা হতে থাক, ততক্ষণ আমরা একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যা লাগবে তা প্রস্তুত করে নেব। এই পর্যায়ে কাঁচকলাটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি হলেই কিন্তু হয়ে যাবে। এবার মশলাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, তাই পেঁয়াজগুলোকে ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। ভর্তার মেন উপকরণই হচ্ছে রসুন এবং কাঁচা লঙ্কার চাল। এই সমস্ত কিছু এবার নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। খুব সাবধানে এক সাইডে মাছ এবং কাঁচকলাটাকে আমি সাইড করে রেখেছি, চাইলে কিন্তু তুলে নিতেও পারেন। যেহেতু আমি আর অন্য আরেকটা পাত্র ব্যবহার করছি না, তাই একটু সাইডে খুব সাবধানে রেখে দিলাম। এবং নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ এবং রসুন কাঁচা লঙ্কা সবগুলোই ভেজে নিতে হবে, খুব সাবধানে কাজটাকে করতে হবে। তবে যদি নতুন কোনো রাঁধুনি এইসব রান্না ট্রাই করতে চান, তাহলে অবশ্যই কোনো একটা পাত্রের মধ্যে ভাজা জিনিসগুলো আগে তুলে নেবেন, একদম পাকামি করবেন না। না না, এর মানে এটা নয় যে আমি একেবারে পাক্কা রাঁধুনি, তবে এভাবে আমার অভ্যাস আছে। কি বলুন তো, 2টো বাসন যে কম হবে। যাই হোক, আমাদের এদিকে মাছ এবং কাঁচকলা তো সুন্দরভাবে ভাজা হয়েই গেছে, যাতে পুড়ে না যায় তাই একটু নাড়াচাড়া করে নিলাম। এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দেব, কারণ এরপর আর খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই চলবে। এবার নাড়াচাড়া করতে করতে সমস্ত কিছু একসাথে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার আগেই আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু 2 ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে ফুটে না যায় বা গায়ে না ছিটে আসে সেই জন্য। আর একদমই প্রসেসটা আমি কম আঁচের মধ্যে করছিলাম, তাই পুড়ে যাওয়ার ভয় কিন্তু একদমই ছিল না। তবে যদি আপনি ননস্টিকের বাসন না ব্যবহার করে যদি স্টিলের বাসন বা অ্যালুমিনিয়াম ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু কড়াইয়ে আরও অনেক বেশি ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সাইডে রাখারাখির ঝামেলা বা রিস্ক নিতে যাবেন না, তুলে নেবেন। যাই হোক, এই পর্যায়ে সুন্দরভাবে কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার এটাকে করতে হবে ঠান্ডা। ভাজা হয়ে গেলে আঁচটাকে আমি বন্ধ করে দিয়ে এটাকে এভাবেই ছেড়ে দেবো 30-40 মিনিটের জন্য, যাতে সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। মিক্সিতে যদি আমরা বাটতে চাই, তাহলে তো ঠান্ডা করেই বাটতে হবে অবশ্যই, আর যদি শিলপাটায় বাটতে চাই সেক্ষেত্রেও ঠান্ডা করে তারপরেই বাটতে হবে। আমরা শিলপাটাকে মা ষষ্ঠীর আরেকটা রূপ বা পুজো করে থাকি মা ষষ্ঠীর হিসাবে, তো সেক্ষেত্রে তার গায়ে তো গরম চাকা দিতে পারি না, সেই কারণে আমরা ঠান্ডা করে অবশ্যই এটা বাটাবাটির কাজটা সেরে নেব। এখন আঁচ বন্ধ করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম, আর তারপর এটাকে রেখে দেবো এভাবেই ঠান্ডা হওয়ার জন্য। একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যখন এবার খাওয়ার সময় আমি একটু বেটে নিতে পারবো।
এখন এটাকে এভাবেই ছেড়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। ওদিকে অন্যান্য রান্না বা অন্যান্য যে সমস্ত কিছু কাজ থাকবে সেগুলোকেই সেরে নিলাম। এখন বেশ অনেকটা সময় পর, বেশ অনেকগুলো কাজ সেরে আসার পর আমি এটাকে বেটে নেব। আমি আজকে এই মশলাটা বাটবো বা ভর্তাটাকে রেডি করব শিল নোড়া দিয়ে। তবে বলে রাখা ভালো, এই শিল নোড়াটার পিছনে কিন্তু রয়েছে একটা বিশাল কাহিনী। হ্যাঁ, বিশাল কাহিনী। ভর্তার স্বাদ সবসময় শিল নোড়ায় বাটলেই বেশি পাওয়া যায়, তাই আজ শিল নোড়া দিয়েই বানানো হবে। বিশেষ করে পোস্ত এবং এই ভর্তা বানানোর জন্যই আমি এই শিলটাকে বাড়িতে এনেছি। দীর্ঘ কয়েক বছর ধরে একা থাকি, কিন্তু কোনো রকম শিল আমার কাছে ছিল না। রান্নার শুরুর দিকে যখন আমি নিজে রান্না করে খেতাম, তখন বলতে গেলে মশলা থেতো করার জন্য যে হামুল দিস্তাটা প্রয়োজন হয় সেটুকুও আমার কাছে ছিল না। তো সেই কথা মাথায় রেখে আজ আমি একটা শিল নোড়া নিয়ে এসেছি, যার জন্য এটা আমার কাছে ভীষণ আবেগপ্রবণ এবং আমার খুব প্রিয় একটা জিনিসের মধ্যে অন্যতম এই শিল নোড়াটা। যেদিন থেকে শিল নোড়াটা বাড়িতে এসেছে বলা ভালো, সেদিন থেকে আমি কিন্তু মিক্সিতে মশলা বাটা ছেড়েই দিয়েছি প্রায়। মজা লাগছে, হয়তো নতুন নতুন তো তাই মজা লাগছে। তবে যাই হোক, পোস্ত এবং এই যে ভর্তা, এই দুটো জিনিসই কিন্তু আমার ঠিক মিক্সিতে বেটে পোষায় না, তাই এই ব্যবস্থা। এটাকে আমি নিয়ে এসেছিলাম 115 কিলোমিটার দূর থেকে। হ্যাঁ, 115 কিলোমিটার দূর থেকে এটাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি, তাই একটু আদর যত্ন তো বেশি হওয়ারই কথা, কি বলেন? হঠাৎ করেই একদিন বীরভূমের দুবরাজপুরে গিয়েছিলাম বিশেষ কিছু কাজের, আর আসার পথে একটা বাজার পড়ে, সেই বাজারেই এই শিল আমার নজর কেড়েছিল। বেশ ছোটোখাটো দেখতে, আর মনও জিতে নিয়েছিল সাথে সাথে। দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম শিলটার দাম মাত্র 150 টাকা নোড়া সহ। দড়াদড়ি আর করিনি, সোজা বাড়ি নিয়ে এসেছি। তবে প্রথম দিকে শিলটা নিলেও নোড়াটা আমি নিতে চাইনি, কিন্তু দোকানদার বলল নোড়া তো আপনার লাগবেই, এখানে কেনেন বা অন্য জায়গায় কেনেন, লাগবেই তো। একটু ভারী লাগছিল আমার, প্রচণ্ড ভারী লাগছিল, আর সেই কারণে নিচ্ছিলাম না। দোকানদার বলল দেখুন তুলে, নোড়াটা এমন কি আর ভারী, এটুকু আপনি ক্যারি করতেই পারবেন। সে ব্যাগ ছিল না সাথে, আবার একটা ব্যাগ কেনা হলো 20 টাকা দিয়ে। সেই 20 টাকার ব্যাগ দিয়ে শিল নোড়া প্যাক করে ট্রেনে করে রওনা দিলাম বাড়ি। ব্যাস, যেমনি সারাদিন খাটাখাটনি করে আসার পর সন্ধেবেলায় শিলটাকে ঘষাঘষি করে দিলাম, আর ওই সেই ঘষাঘষি শুরু করার পর তৈরি হয়ে গেল আমার বাটার জন্য একদম রেডি। আর এখন রোজ মশলা পোস্ত সমস্ত কিছু বেটে ফেলছি এই শিল দিয়েই। আজ বানালাম ভর্তা। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।